শুভেন্দু বাড়ি ঘেরাও নিয়ে রাজ্যপালের টুইট। শুভেন্দু ঘেরাও এর কথা আমাকে জানিয়েছেন, আমার সঙ্গে সন্ধেবেলা দেখা করার কথা ছিল। একেবারে শুভেন্দুর অধিকারী এবং একই সঙ্গে বিজেপির বিধায়কদের যেভাবে কার্যত গৃহবন্দী করা হয়েছে তা নিয়ে এবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুভেন্দু অধিকারী ঘেরাওয়ের কথা আমাকে জানিয়েছেন, আমার সঙ্গে সন্ধেবেলা দেখা করার কথা ছিল। শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বিজেপির বিধায়কদের কার্যত গৃহবন্দী করবার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করেছেন, শুভেন্দু অধিকারী ঘেরাওয়ের কথা আমাকে জানিয়েছেন, আমার সঙ্গে সন্ধেবেলা দেখা করার কথা ছিল। আমরা দেখতে পেয়েছি যে সল্টলেকে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে বিজেপির বিধায়কদের। আমরা সরাসরি নিউজ রুমে যাব, আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, ঠিক কি উদ্দেশ্য থাকতে পারে, কার্যত গৃহবন্দী করে রাখা হলো কেন বিজেপির বিধায়কদের? দেখো, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রিপাবলিক বাংলায় আসছে, সরাসরি রাজভবন সূত্রে আমরা যে খবর পাচ্ছি, গভর্নর জগদীপ ধনখড় উনি ক্লোজলি মনিটর করছেন এই পুরো ঘটনাটাকে, এবং ওনার যে অফিস আছে সেই অফিসের তরফ থেকে বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী শুধু নয়, 20 জন MLA এবং তার পাশাপাশি যারা সাংসদ রয়েছেন তারা পর্যন্ত ওই ঘরে, ওই যে গেস্ট হাউসটা যেটা সেখানে আটকে আছে। এবং আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, শুভেন্দু অধিকারী ছাড়াও অর্জুন সিং আছে, এবং তারা বারবার বলছে যে 5টা নয় আমরা 6টার সময় আমাদেরকে রাজভবনে যেতে দেওয়া হোক, আমরা রাজভবনে গিয়ে দেখা করে আসি। এবং সেই জায়গায় আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, পুরো এলাকাটা পুলিশ ঘিরে রেখে দিয়েছে, এবং একটা অদ্ভুত দৃশ্য আমরা এই মুহূর্তে বাংলা টেলিভিশনে, এই দৃশ্য বোধহয় বাংলার নির্বাচনেই দেখা যায়, এই পৌর নির্বাচনেই বোধহয় দেখা যায়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ফোর্স নেই, কিন্তু সেন্ট্রাল ফোর্সকে ভূমিকা পালন করতে হচ্ছে। কিসের জন্য? কারণ কি, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক বিজেপির MLA এবং MP তারা সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পান, এবং সেই কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ঘিরে রাখতে হচ্ছে, একটা চক্রব্যূহর মতন করে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবং কেন্দ্রীয় বাহিনীর যারা এই মুহূর্তে জওয়ান, যাদের ছবি আমরা দেখাচ্ছি, তারা রেজিস্ট করছে কলকাতা পুলিশকে, কলকাতা পুলিশ, বিধাননগর পুলিশ এবং অন্যান্য যারা রিজার্ভ পুলিশ রয়েছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বচসা করছেন। এবং সেই বচসা থেকে কি বেরিয়ে আসছে যে শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে আমাকে রাজ্যপালের সাথে দেখা করতে দেওয়া হোক, আমরা রাজ্যপালের কাছে যাব, আমরা ইলেকশন কমিশনে যাব, আমাদেরকে এই ডেজিগনেশন হোল্ড করি বলে আমাদেরকে এই জায়গাতে যাওয়া দিতে দেওয়া হোক। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জয়প্রকাশ মজুমদার, আমরা ঘড়িতে দেখছিলাম বিগত এক ঘন্টা ধরে জয়প্রকাশ মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি, উনি টানা তর্ক করছেন, ননস্টপ তর্ক যেটাকে বলে, সেই টানা তর্ক করছেন। এবং সেই তর্কের নির্যাস যেটা তা হলো যে এই মুহূর্তে তাদেরকে বেরোতে দেওয়া হচ্ছে না। রাজ্যপাল অন্যদিকে, রাজ্যপাল ইন্টারভেন করছেন, সেটা টুইটের মাধ্যমে হয়েছে, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। এই মুহূর্তে গোটা বাংলার চোখ রিপাবলিক বাংলায়, একের পর এক যে ফাস্টেস্ট নিউজ ব্রেক আমরা রিপাবলিক বাংলায় করছি সমাদৃতা, তার দিকে গোটা বাংলার চোখ। এবং আমরা স্পেসিফিক্যালি যে কথাটা বলছি যে কলকাতা পুলিশ, তো কলকাতা পুলিশের ভূমিকা পালন করছে, তার পাশাপাশি বিরোধীরা এই ধরনের ঘটনাটা কেন করছে, বিরোধীরা কি এই কারণে করছে যাতে করে লাইমলাইটটা বিরোধীরা পায়? মানুষ নেই তাদের কাছে, ভোট মেশিনারি নেই, এজেন্ট নেই, কিচ্ছু নেই, যার ফলে তারা মিডিয়াকে বারবার ডাকছে। এটা যদি সত্যি হয় আমরা বিজেপির নেতৃত্বকে বারবার জিজ্ঞেস করছি যে আপনাদের পাশে মানুষ আছে কি না, সেটা হ্যাঁ বা না তে জবাব দিন। যদি আপনাদের পাশে মানুষ থাকে, যদি আপনাদের পাশে এজেন্ট থাকে, তাহলে আপনাদের বক্তব্যগুলো সুস্পষ্টভাবে বলুন, এবং আমরা এই পুরো স্থিতির দিকে টানা ননস্টপ নজর রেখে যাবো। শুভেন্দুর বাড়ি ঘেরাও নিয়ে রাজ্যপালের টুইট। শুভেন্দুর আসার কথা, ঘেরাওয়ের কথা আমাকে জানিয়েছেন, আমার সঙ্গে সন্ধেবেলা দেখা করার কথা ছিল। জগদীপ ধনখড় টুইট করলেন এবার শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও নিয়ে, যে বাড়ি ঘেরাওয়ের ছবি আমরা দুপুর থেকে দেখাচ্ছি, টানা দেখাচ্ছে কিভাবে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছে শুভেন্দু অধিকারী, অন্যদিকে MLA হোস্টেলে আটক বিজেপি বিধায়ক। আর এই নিয়েই আমরা কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, পুরো ভোটে সারাদিন আমরা দেখেছি রক্তাক্ত হতে কলকাতাকে, অশান্তি দেখেছি আমরা, ভুয়ো ভোটারের অভিযোগ দেখেছি আমরা, ভোটের সময় পেরিয়ে যাওয়ার পরে আরো উত্তেজনা বাড়ছে বিজেপি বিধায়কদের নিয়ে, বিজেপির নেতৃত্ব দেখে নিয়ে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি?
দেখো সমাদৃতা, সাধারণভাবে আমরা ভোটটা কভার করি গরমকালে। এখন ডিসেম্বরের শীত, কলকাতা শহরে শীতের যে আমেজ, সেই ডিসেম্বরের কলকাতা শহর কার্যত দেখলো যে পরিমাণ গরমা গরম হলো কলকাতা শহর, রক্ত ঝরলো। আমরা দেখতে পেলাম ধাক্কাধাক্কি হলো, ইভিএম ভাঙচুর হলো, আমরা দেখতে পেলাম কেউ স্বীকার করলো, কেউ স্বীকার করলো না, কেউ সাধারণ মানুষকে পাশে নিয়ে ভোট দেওয়াতে গেল, কেউ সাধারণ মানুষকে আটকে দিল ভোট দিতে, কিছু ফলস ভোটার আমরা দেখতে পেলাম, অভিযোগ দায়ের হলো। এই সবটা মিলিয়ে ডিসেম্বরের এই কলকাতা শহরে উত্তাপ অনেকটা বেড়ে গেছে, থার্মোমিটারে পারদ চড়ছে, এবং সন্ধ্যাবেলাতেও শীতের টেম্পারেচার যেভাবে ফল করছে তার পাশাপাশি বাড়ছে রাজনৈতিক উত্তাপ এই কলকাতা শহরে। আমাদের স্টুডিও থেকে কয়েক কিলোমিটার মাত্র দূরে আমরা একদিকে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি কিছু বিধায়ক, কিছু সাংসদ, তারা একটি বাড়িতে, সল্টলেকের একটি বাড়িতে সেখানে ছিলেন, এবং সেখান থেকে তাদের বেরোতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পেলাম যে সেখানে পুলিশ আধিকারিকরা এসেছেন, আমরা দেখতে পেলাম যেখানে কেন্দ্রীয় বাহিনী, কি অদ্ভুত, দেখো কেন্দ্রীয় বাহিনীর এখানে এই ভোটে কোনো ভূমিকা নেই, সেইটা আমরা স্পষ্ট করে দিয়েছি। কিন্তু তারপরেও যারা বিধায়ক রয়েছেন, যারা সাংসদ রয়েছেন, শুভেন্দু অধিকারী যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং সেই চক্রব্যূহের মতন তারা ঘিরে ফেলেছেন জায়গাটিকে। তার বাইরে, তার আউটার যে পেরিফেরি রয়েছে, সেখানে পুলিশ রয়েছে, তারা হাত জোড় করে শুভেন্দু অধিকারীদের বলছেন যে আপনারা প্লিজ যাবেন না, এই মুহূর্তে ভোট চলছে, ভোটদানের প্রক্রিয়া শেষ হোক। এবং এই মুহূর্তে 5:30 বেজে গেছে, আমরা দেখতে পাচ্ছি 5:30 বেজে গেছে, মানে অফিসিয়ালি ভোটদানটা শেষ, এবং এর পরেও কিছু কিছু মানুষ সেখানে ভোট দেয়, প্রচুর জায়গাতে এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি যেখানে ভোটদান চলছে, অনেক টেলিফোন আসছে গোটা নিউজ রুমে, যেখানে আমাদের টেলিফোনগুলো আছে, সাধারণ মানুষ যেখানে ফোন করতে পারে, টুইটার রয়েছে, ফেসবুক রয়েছে, সেখানে হচ্ছে। আমাদের সাথে সিনিয়র এডিটর অনির্বাণও রয়েছে এই মুহূর্তে, অনির্বাণের কাছে এই মুহূর্তে, অনির্বাণ তুমি একবার আছো, যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, যে সিপি বিধাননগর সে নিজেও, তাকে বলা হয়েছে দায়িত্ব নিয়ে কথা বলার জন্য। একেবারে মৌলিক রঞ্জন, আমি তোমাকে যেটা জানিয়ে রাখি যে রাজ্যপাল কিন্তু আরেকটি টুইট করেছেন ঠিক 9 মিনিট আগে, যে টুইটে তিনি বলছেন যে সিপি বিধাননগর জাস্টিফাইজ দিস অ্যাকশন, অর্থাৎ তিনি এই যে অ্যাকশনটা নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে শুভেন্দু অধিকারী সহ 20 জন বিধায়ককে তারা যে আটকে রেখেছেন, অর্থাৎ বেরোতে দিচ্ছেন না বাড়ি থেকে, সেটাকে তিনি জাস্টিফাই করছেন, অর্থাৎ তিনি বলছেন তারা ঠিক করছেন, তার কারণ তিনি স্টেট ইলেকশন কমিশনের নির্দেশকে সামনে রাখছেন। এরপরে রাজ্যপালের নিজের বক্তব্য, দেয়ার ক্যান জাস্ট বি নো জাস্টিফাইবল প্রেমাইস অফ সাচ কাটলমেন্ট অফ লিবার্টি অফ সিনিয়র অপোজিশন লিডার্স ইনক্লুডিং লিডার অফ অপোজিশন শুভেন্দু ওয়েস্ট বেঙ্গল, ডেমোক্রেটিক ভ্যালুস, মমতা বন্দ্যোপাধ্যায়কে কোট করে লিখছেন অ্যাট মমতা অফিসিয়াল, ক্যানট বি অ্যালাউড টু বি সো কম্প্রোমাইজ, অর্থাৎ সরাসরি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বলছেন যে গণতান্ত্রিক ভ্যালুগুলো, গণতান্ত্রিক মূল্যবোধের জায়গাগুলি ভীষণভাবে কম্প্রোমাইজ হচ্ছে, আপোষ করা হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতাকে অন্য সিনিয়র বিরোধী নেতাদের সঙ্গে আটকে রাখা হচ্ছে, পুলিশ মুভ করতে দিচ্ছে না রাজ্যপালের জায়গাতে। এই জায়গাতেই অনির্বাণ সমাদৃতা ওখানে রয়েছে, গোটা বাংলার মানুষ দেখছে যে কলকাতা মহানগর, আমরা যেখানে নাহুমসের কেকের কথা বলি, আমরা যেখানে সেন্ট পলসের চার্চের কথা বলি, ডিসেম্বরের আমেজের কথা বলি, ফ্লুরিদের সুন্দর সুন্দর খাবারের কথা বলি, তার বাইরেও একটা কলকাতা আছে যে কলকাতাতে আমরা হেঁটে দেখছি, এবং সেটা রক্তের কলকাতা হচ্ছে। একেবারেই শুধু তাই নয়, সেই কলকাতা এই শীতের উত্তাপ, শীতের মধ্যে কিন্তু রীতিমতো উত্তপ্ত। আমি যে অনির্বাণ, শীতের কলকাতা উত্তপ্ত